হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিসন WBCS। ভিসন WBCS ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো গতকাল আমরা ঘোষণা করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিস অভিযান হবে এবং সাথে কিন্তু একটা টুইটার ক্যাম্পেন হবে। তো টুইটার ক্যাম্পেনের যে তারিখটা রাখা হয়েছিল সেটা হলো 27 জানুয়ারি, অর্থাৎ আগামীকাল। আজকে 26 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস, অর্থাৎ আগামীকাল 27 জানুয়ারি সকাল 10টার সময়, ঠিক আছে? তো সেই জন্য আমরা কিন্তু বলেছিলাম টুইটারের কিছু পোস্টার বানানো হবে। তো দেখো পোস্টার কিছু বানানো হয়েছে, ঠিক আছে? তো এই পোস্টারগুলো তোমরা ইউজ করতে পারো বা নিজেরাও তোমাদের ইচ্ছা মতো বানাতে পারো, কিন্তু যে হ্যাশট্যাগটা রয়েছে দেখো ওয়েক আপ WBPSC, ঠিক আছে, এইটা কিন্তু প্রত্যেকটা পোস্টারে যেন কমন থাকে এবং তোমাদের টুইটারেও যেন কমন থাকে। তো অনেকের প্রশ্ন ছিল যে কীভাবে তোমরা টুইট করবে, অনেকে টুইটার ইউজ করতে পারে না, ঠিক আছে? তো সেই জন্যই আজকের এই ভিডিওটা বানানো, কীভাবে তোমরা টুইট করবে আমি পুরো একটা ডেমনস্ট্রেশন তোমাদের দিয়ে দেবো আজকের মাধ্যমে, আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো তার আগে আমরা ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রেখে দিয়েছি, সেই গ্রুপে যারা যারা এখনও ভর্তি হওনি, এটা ওই PSC অভিযান সম্পর্কে এবং টুইটার ক্যাম্পেইন সম্পর্কেই, সেখানেই এই পোস্টারগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং আমাদের সাথে যুক্ত হতে গেলে তোমাদের কিন্তু এই ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু যুক্ত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই সেই আমাদের গ্রুপটা, এখানে প্রায় 250 জনের মতো হয়ে গেছে, যুক্ত হয়ে গিয়েছে। তো তোমরা যারা এখনও যুক্ত হওনি এই গ্রুপে, তারা কিন্তু যুক্ত হয়ে যাও। তো এবার মেন বক্তব্যে আসি যে তোমরা কিভাবে টুইট করবে, ওকে? তো আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু একটা টুইট বডি দেওয়া হয়েছে, দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে একটা টুইট বডি দেওয়া হয়েছে, দেখো ওয়েক আপ WBPSC, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটা তোমরা একদম পুরোটা কপি করবে, ঠিক আছে? চেপে ধরলেই কপি হয়ে যাবে, ঠিক আছে? এই যে পার্টিকুলার এই জায়গাটা, ওই ওয়েক আপ WBPSC থেকে একদম নিচের পর্যন্ত তোমরা কপি করবে, ঠিক আছে? কপি করে এটাকে জাস্ট তোমরা টুইটারে পোস্ট করবে, ঠিক আছে? তো কিভাবে করবে দেখো, প্রথমে টুইটারটাকে তোমরা ইনস্টল করবে প্লে স্টোর, ঠিক আছে? প্লে স্টোর থেকে তোমরা টুইটারটাকে ইনস্টল করে নেবে। তো সেখান থেকে ইনস্টল করার পর তোমরা নিজের মেল আইডি দিয়ে টুইটারের অ্যাকাউন্ট খুলে নেবে। টুইটারের অ্যাকাউন্ট খোলার পর, ঠিক আছে, টুইটারটা ওপেন করবে। করার পর দেখবে এইখানে নিচে একটা অপশান পাবে, দেখো এই যে এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে, এই যে এখানে নীল রঙের একটা প্লাস চিহ্ন রয়েছে, তো এইখানে কিন্তু তোমরা ক্লিক করবে, ওকে? দেখো ক্লিক করলে এইরকম অপশান আসবে, দেখো স্পেসেস, তারপর ফটোস, GIF এবং টুইট। তো তোমরা কি করবে, এই টুইট বলে যে অপশানটা রয়েছে এইখানে তোমরা ক্লিক করবে, ওকে? তো দেখো আমি এখানে ক্লিক করলাম, করতে দেখো একটা ইন্টারফেস চলে এসেছে, হোয়াটস হ্যাপেনিং, তারপর দেখো এখানে বিভিন্ন ছবি টবি রয়েছে। তো দেখো আমি এখান থেকে এখানে যেটা কপি করেছি সেটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম। দেখো এখানে কি হয়েছে, এখানে লাল লাল হয়ে আছে, অর্থাৎ টুইটারে কিন্তু খুব বেশি শব্দ নেয় না, 176টা কিন্তু এখানে মাইনাস করতে হবে আমাকে দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি কি করব, উপরের এই লেখাটা ইম্পর্টেন্ট নয় তো এটা আমি বাদ দিয়ে দিলাম, যতটুকু দরকার ততটুকুই আমি কিন্তু নেব, ওকে? তো দেখো এবার 11 হয়ে গেছে, ঠিক আছে, মানে আমি এখনও 11টা ওয়ার্ড কিন্তু আমি লিখতে পারবো। তো আমার লেখা হয়ে গিয়েছে, আমি জাস্ট কপি পেস্ট করে দিয়েছি, আর কিছু দরকার নেই, ঠিক আছে? এবার যদি তোমরা ছবি দিতে চাও, ঠিক আছে, তো ছবি দিতে চাইলে কি করবে দেখো, নিচে এইখানে দেখো ছবির অপশান রয়েছে, এই যে এইখানে নিচে তোমাদের ছবির অপশানটা রয়েছে, এইখানে ক্লিক করবে, ঠিক আছে? তো এখানে ক্লিক করলাম, আমি করার পর দেখো অনেক বন্ধুরা NTBC-র গণ্ডগোল হয়েছে, সেই ছবিগুলো পাঠিয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক আমি যখন একটা ছবি নিয়ে নিলাম, ধরো এই ছবিটা আমি বেছে নিলাম, ঠিক আছে, ব্যাস আর কিচ্ছু না। উপরে দেখতে পাচ্ছ টুইট অপশান রয়েছে, এই যে এখানে টুইট অপশান রয়েছে, ঠিক আছে, ব্যাস এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা টুইটটা চলে যাবে, ঠিক আছে? এই যে এখানে পুরোটা রেডি হয়ে গেছে, একদম ফেসবুকে যেমন পোস্ট করো সেম টু সেম, ঠিক আছে? জাস্ট এবার তোমরা এখানে টুইটটা ক্লিক করবে, দেখো টুইট কিন্তু উপরে দেখতেই পাচ্ছ নীল রঙের একটা বার যাচ্ছে, অর্থাৎ আমার ছবিটা এবং লেখাটা পোস্ট হচ্ছে, ঠিক আছে? পোস্ট হয়ে গেলেই তোমরা এখানে দেখতে পাবে, আমি দেখাচ্ছি, দেখো নিচে এবার শো করছে ভিউ ইওর টুইট, ঠিক আছে, ভিউ ইওর টুইট, তো চলে গেল অপশানটা। তো একবার জাস্ট তোমরা এখানে রিফ্রেশ করবে,
ঠিক আছে, রিফ্রেশ করলেই তোমার যে টুইটটা সেটা কিন্তু দেখতে পাবে। দেখো আমি এখানে টুইট করেছি, পুরোটা চলে এসেছে একদম আমার যে ফ্রন্ট পেজ সেইখানে। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু পুরো জিনিসটা টুইট করবে। আশা করি তোমরা এই জিনিসটা কীভাবে টুইট করতে হবে, এই কালকে টুইটার ক্যাম্পেইনে কীভাবে অংশগ্রহণ করতে হবে সেটা বুঝতে পেরেছো। ওকে, তো প্রত্যেকে কিন্তু শেয়ার করে দাও এই ভিডিওটা, কীভাবে তোমরা টুইট করবে যারা টুইটার হ্যান্ডেল ইউজ করতে পারে না। এবং অবশ্যই অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যাও আমাদের আন্দোলনে সামিল হওয়ার জন্য। ওকে, তো আগামীকাল 27 জানুয়ারি সকাল 10টার সময় থেকে কিন্তু আমাদের এই টুইটার ক্যাম্পেইনটা শুরু হচ্ছে। প্রত্যেকে মিনিমাম কিন্তু কটা করে, আমরা প্রচুর SMS করি বাড়িতে, ঠিক আছে, প্রত্যেকে কিন্তু 5টা করে, ঠিক আছে, 5টা করে কিন্তু টুইট করতেই হবে প্রত্যেককে। ঠিক আছে, বাংলার স্টুডেন্ট ইউনিটি আমাদেরও রয়েছে সেটা কিন্তু দেখিয়ে দাও। ওকে, তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ, আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও এবং আমাদের প্রত্যেকে সাপোর্ট করো। তো এখানেই শেষ করলাম, প্রত্যেককে শুভ প্রজাতন্ত্র দিবস, জয় হিন্দ, বাই।